ইউএস কানাডা বর্ডার রেইনবো ব্রিজের ওখান থেকে পায়ে হেঁটে আড়াই কিলোমিটার পায়ে হেঁটে আমরা আমাদের গাড়ির সামনে এসে পৌঁছালাম। এবার আমরা যাচ্ছি হোটেলে ডিনার সারতে। কোথায় যাচ্ছি, কোন হোটেলে? ইঞ্চিস কিচেন। আমরা এখানে এলে পরেই ওই রেস্টুরেন্টটাতেই খাই। আমরা যখনই নায়াগ্রাতে আসি তখনই ইঞ্চিস ইন্ডিয়ান কিচেন এই রেস্টুরেন্টটাতে আমরা হয় লাঞ্চ নয় ডিনার করে থাকি। খুবই ভালো, টেস্টি ফুড। যারা এদিকে আসছেন ঘুরতে তারা অবশ্যই ট্রাই করতে পারেন, আমিষ নিরামিষ দুটোই পাওয়া যায়। রেস্টুরেন্টে খাবার অর্ডারের পরে আপনাদের কতগুলো নায়াগ্রার ক্লিপিংস আপনাদের আবার দেখাচ্ছি। যদি আপনারা আমাদের নায়াগ্রা এবং ক্লিপটন হিলসের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও এই ভিডিওর শেষেও আপনি এই দুটোর ক্লিপিংস পেয়ে যাবেন, সেখান থেকে পুরো ভিডিওগুলোই দেখতে পাবেন। আমাদের অর্ডার দেওয়ার পরে আমাদের খাওয়া চলে এসেছে। এবার কি খাওয়া এসেছে বলো? আমরা অর্ডার দিয়েছি গার্লিক নান। গার্লিক নান, এটা হচ্ছে রাজস্থানি লাল মাছ, রাজস্থানের ফেমাস যে লাল রেড মাটন কারি সেটা। এটা এটা হচ্ছে ল্যাম বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর এটা হচ্ছে চিকেন কোরমা, চিকেন কোরমা। মানে আপাতত এইটা অর্ডার দিয়েছি, এরপর আরও আমরা দেবো ডেজার্ট ড্রিঙ্ক। বারবিয়ার পাচ্ছে না, বারবিকে তাড়াতাড়ি শুরু করছি না। আমি বিরিয়ানি, আমরা হচ্ছি মানে সারা পৃথিবীর যেখানেই যাও ওই আমাদের এই বিরিয়ানি আর ইন্ডিয়ান কিউজিন ছাড়া আমাদের চলে না। ওই ইটালিয়ান, পর্তুগিজ, ফ্রেঞ্চ এই সমস্ত খাওয়া আমাদের চলে না। বারবি যদিও বা খায়, আমাদের তো একদমই পোষায় না। যা পায় তবু ইন্ডিয়ান কিউজিনই আমরা খাবো। যাক এখন শুরু করি আমরা খাওয়া। আমরা খাওয়া শুরু করলাম। প্রত্যেকটা যতটুকু খেয়েছো কতটুকু কিরকম লাগলো? কেমন? অপূর্ব না? অপূর্ব স্বাদ। বারবি এরপরে যদি বাড়িতে গিয়ে যদি বলিস এইটাই ঝাল লেগেছে তাহলে বলবো এই ঝাল মাংসটা যদি ঝাল না থাকে অপূর্ব সুসিদ্ধ সত্যিকারের দারুণ স্বাদ। তাই জন্যই এই যখনই আপনি নায়াগ্রাতে ইন্ডিয়ান কিউজিন সার্চ করবেন গুগলে এই রেস্টুরেন্টটাই ফার্স্ট আসবে। আর এর গুগল রিভিউ তো 5-5, দারুণ 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 দারুণ। প্রত্যেকটা রান্না বারবির বলে ঝাল লাগে। বারবি এই রাজস্থানি লাল গোস খাচ্ছিস কী করে? হ্যাঁ, এখন আর ঝাল লাগছে না বারবির। এইরকম বারবি ঠিক আমাদের মতন ইন্ডিয়ান কিউজিন পেলেই হলো। আমাদেরই এত ঝাল লাগছে, বারবির কোনো ঝাল লাগছে না, ও খেয়ে যাচ্ছে। এত ঝাল এত ঝাল বারবি বলে যাচ্ছে, কিন্তু বারবি কিন্তু সব শেষ করে নিয়েছে। ওর বলে ঝাল লাগে অন্য খাওয়া। হ্যাঁ, ঝাল কমাবার জন্য রায়তা খাচ্ছে বারবি, ওই ঝাল ঝোলি খেয়ে নিচ্ছে। এটা কি ম্যাঙ্গো লস্যি? সবই প্রায় শেষ, কিছু পড়ে আছে, এটাও কিছুক্ষণ বসলে এটাও শেষ হয়ে যায়। Barbie, how's the food? Well, finishing touches. No, it is naan baki.
নান আছে, চিকেন কোরমা আছে, মানে মাটন মাটনের আইটেমগুলো ফিনিশ করে ফেলেছি। চিকেন আমাদের ডিনার শেষ হলো, বাড়ি পেট ভরেছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি যেতে হবে, এখান থেকে আমাদের বাড়ি প্রথমেই বললাম 120 কিলোমিটার, তো যেতে আরও 1 ঘন্টা মতো লাগবে। এই রেস্টুরেন্টটার মধ্যে মানে সাদা মানে হোয়াইট পিপলরা এত বেশি এসছে ভাবাই যায় না, মানে এইখানে না ইন্ডিয়ান কিউজিন সাদাদের মধ্যে প্রচণ্ড জনপ্রিয়। যেগুলো আমার আপনার ঝাল লাগছে সেই রকম জিনিসও এরা খেয়ে নিচ্ছে, এত জনপ্রিয় এখানে ইন্ডিয়ান কিউজিন। অবস্থা দেখুন, বাইরেও লোক বসে গেছে খাওয়ার জন্য, এত ভিড় ভেতরে যে জায়গা দিতে পারছে না, আর এদিকে এত লোক আবার ওয়েট করছে। খাওয়া দাওয়ার পরেই আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। রাত প্রায় 9টা বাজে, 120 কিলোমিটারের যাত্রা, একদম স্মুথ হাইওয়ে। তো আমরা পৌঁছে গেলাম কিছু 1 ঘন্টার মধ্যেই বাড়িতে। পরবর্তী আবার অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি আরও ভালো লাগে তবে লাইক কমেন্ট দুটোই করবেন, এবং খুব খুব ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার